فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. وعليكم السلام ورحمه الله وبركاته، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. এক সম্মানিত ভাইয়ের প্রশ্ন যে কতটি টাকা হলে জাকাত ফরজ হয় কতটি টাকা হলে জাকাত ফরজ হয় যে সম্মানিত ভাই এ মর মেয়ে আলী থেকে বর্ণিত তিনি বলেন আল রসুল্লাহি সাল সাল্লাম ইদা কানাত মিয়া তা দির হামিন ও হালা হাউলু ففيها خمسة دراهم وليس عليك شيء حتى يكون لك عشرون دينارا وحال عليك الحول ففيها نصف دينار فما زاد فبحساب ذلك وليس في مالي زكاة حتى يحول عليه الحول علي رضي الله تعالى تني بولين رسول الله صلى الله عليه وسلم بولي তোমার নিকট দুই শত দেড়হাম জমা হবার পর গচ্ছিত থাকার মেয়াদ বছর পূর্ণ হলে তার জন্য পাঁচ দেড়হাম জাকাত তার মানে বললেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যখন তোমার কাছে বৃষ্টি না দুই শত দেড়হাম হবে এবং এই বৃষ্টি না দুই শত দেড়হাম হবে এবং এই দুই হাম এক বছর পরিমাণ তোমার কাছে থাকবে ওই সময়তে পাঁচ দেড়হাম জাকাত ফরজ হবে জাকাত ফরজ হবে এরপরে বললেন আবু এরপরে বললেন আর বিশটি দিনার এক বছর যাবত জমা থাকলে তার জন্য তার জন্য অর্ধ দিনার জাকাত ফরজ হবে তার মানে এরপরে বললেন যে বিশ দিনার যার কাছে রয়েছে তার জন্য অর্ধ দিনার অর্ধ দিনার জাকাত ফরজ হবে তার চেয়ে কমে জাকাত নেই তার চেয়ে কমে জাকাত নেই আর বেশি হলে তার হিসাব অনুপাতে জাকাত দিতে হবে নিসাব পরিমাণ কোনো সম্পদের গচ্ছিত থাকার মেয়াদ এক বছর অতিবাহিত না হলে জাকাত নেই এটার সনদ হাসান হাদিসটি দাউদ রহমাল্লা নিয়ে এসছেন সনদ হাসান বলছেন ইমাম বখারি রহমাল্লা হাদিসটিকে সহি বলছেন কেউ যদিও ইফতলাপ করেছেন তারপরও ইমাম বখারি রহমল্লা হাদিসটিকে হাসান বলছেন জি এখান থেকে আমরা বুঝতে পারি যে কয়েকটি বিষয় যে আপনার এই শুরু আর দিন যদি বিশ দিনার হয় তাহলে তার উপর জাকাত ফরজ তার মানে এক দিন সমান প্রায় বাংলাদেশি টাকা তিনশত টাকা এক দিনার সমান বাংলাদেশি টাকা তিনশত টাকা প্রায় আর আমার জানা নেই তবে দুইশো দেড় হাম কার যদি হয় আর এই পরিমাণ দুই হাম সমান পরিমাণ কারোর টাকা হলে আর ওই পরিমাণ টাকাটি যদি এক বছর তার কাছে থাকে তাহলে জাকাত ফরজ হবে আর পাঁচ দেড় ফরজ এভাবে হাদিসে বলা হয়েছে আর যদি এর থেকে কম হয় তাহলে জাকাত নেই আর বিশ দেড় হাম বিশ দিন আর যদি কারোর কাছে থাকে তাহলে আর বিশ দিন আর যদি এক বছর পরিমাণ তার কাছে থাকে তাহলে তার অর্ধেক দিনার যা ফরজ হবে আর এর ওপর আর এর কমে থাকলে হবে না আর যদি বেশি হয় তার হিসাব সেভাবেই হবে এরপরে বললেন যে এই দিনার এবং দিরহামগুলা এবং টাকাগুলা এক বছর পরিমাণ তার কাছে থাকা লাগবে জমা থাকা লাগবে তাই সংক্ষিপ্ত আকারে যা বলার যে দিনার এক দিনার সমান বাংলাদেশে টাকা প্রায় তিনশত টাকা যদি কারোর কাছে এই বিশ আর পরিমাণ টাকা থাকে তাহলে সে জাকাত দিবে এবং দুই হাম পরিমাণ কারোর কাছে যদি এক বছর পরিমাণ দিনার থাকে তাহলে সে জাকাত দিবে জি এ মর্মে হাদিসটি নিয়েছেন আবু আবুদাউদ রহমাল্লাহ এক হাজার পাঁচশত এক হাজার পাঁচশতরা তেরাশি নাম্বার এক হাজার পাঁচশত তেরাশি নাম্বার হাদিস এক হাজার পাঁচশত নাম্বার হাদিস তিয়াত্তর নাম্বার হাদিস এবং এক পাঁচশত নম্বর হাদিস তিয়াত্তর ও তার মানে হাদিসটি দাউদ রহেমাল্লা নিয়েছেন ইমাম তিরমিজি রহেমাল্লা নিয়েছেন দুই বিশ নম্বর হাদিস ইমাম নাসাই রহেমাল্লা নিয়েছেন দুই হাজার নাম্বার হাদিস এবং দুই চারশত আটাত্তর নম্বর হাদিস ইবনি মাজা রহমাল্লা নেসেন এক হাজার সাতশত নব্বই নাম্বার হাদিস এবং আহমাদ বিন হাম্বাল সাতশত তেরো নম্বর এবং নয় শত পনেরো নম্বর হাদিস এভাবে আসছে দারিমি ইমাম দারিমি রহমাল্লাহ নেসেন এক হাজার ছয়শত উনত্রিশ নম্বর হাদিস যে এই হাদিস থেকে প্রমাণ হয় যারা টাকার জাকাত দিতে চাই যদি দুই শত দেড় হাম পরিমাণ কারোর কাছে টাকা থাকে অথবা বিশ দিন আর পরিমাণ কারো কাছে টাকা থাকে এক বছর পরিমাণ যদি জমা থাকে তাহলে তার উপর জাকাত ফরজ হবে বলে হাদিসটিতে প্রমাণিত হয় এ মর্মে তিরমিজি আর একটা হাদিস হয়েছে ইবনে থেকে বর্ণিত তিনি বলেন মানিস্তা ফাদা মালান ফালা জাকাত আলাইহি হাত্তা হৌলা হাউলু ইবনে ওমার অদিল হতে বর্ণিত তিরমিজিতে এসে যে কারো কোনো সম্পদ সঞ্চিত হলে তার গচ্ছিত অবস্থার ওপর এক বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত তার জন্য জাকাত ফরজ হয় না জাকাত ফরজ হয় না এর সানাদে মাওকুফ হওয়াটাই অগ্রগণ্য তার মানে সানাদটিকে মাউকুব বলছেন এবং তিরমিজি মিজি রহমাল্লা নেসছেন ছয় একত্রিশ নাম্বার এবং ছয় বত্রিশ নাম্বার মাত্তা মালিক ছয় শত সাতান্ন নাম্বার হাদিস নঙে এখানে এসছেন তাই আমরা যারা এভাবে জাকাত দিতে চাই টাকার এইভাবে পরিমাণ করে এইভাবে হিসাব করে আমরা জাকাত দিতে পারি আর যে কথাটা বললাম যে এক দিন আর সমান প্রায় বাংলাদেশে টাকা তিন শত টাকা তাহলে যদি কারোর কাছে বিশ দিন আর থাকে আর এই পরিমাণ টাকা থাকে বিশ দিনার সমান যদি টাকা থাকে এক বছর পরিমাণ তাহলে সে জাকাত দিবে আল্লাহ আলাম সুফান আকাল্লাহামদিকা আসাদুল্লাহ ইলাহাইল্লা আন্তা আস্তা ফিরুকা ওয়াতুবিলাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ